হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা বিশেষ বিশেষ সুখবর এন বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিক্লেয়ার করে দিয়েছে নিট কবে হবে তার ডেট তার সাথেও রয়েছে অন্যান্য পরীক্ষার ডেট চলো একবার দেখে নেওয়া যাক ফার্স্টেই হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট সেটা সেশন ওয়ানটা যেই মেনে সেশন ওয়ানটা হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে এটা একটা কম্পিউটার বেসড টেস্ট এরপরে জয়েন্ট এন্ট্রান্সের মেনের সেকেন্ড সেশনটা হবে ফার্স্ট এপ্রিল থেকে ফিফটিন্থ এপ্রিলের মধ্যে এটাও সিবিটি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট ইউজি ভেরি ভেরি স্পেশাল যেটা এতদিন ধরে তোমরা ওয়েট করছিলে যে হবে কবে বেরোবে কবে ডেটটা বেরোবে ম্যাম এটা ফাইনাল ডেট কি না ম্যাম লোকসভার জন্য এটা পিছোবে কি না এটা সেটা অনেক কিছু তোমাদের সব কোয়ারির একসাথে অ্যান্সার দিয়ে দিয়েছে যে না পিছোচ্ছে না কবে হচ্ছে ফিফথ মে দু হাজার চব্বিশ ডেটটাকে একদম এখন থেকে মার্ক করে রাখো ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো এখন থেকে প্ল্যান করা শুরু করে দাও নিজের রুটিন বানানো শুরু করে দাও কিভাবে পড়বে কিভাবে এই টেস্টটা অ্যাপিয়ার হবে সমস্ত কিছু এখন থেকে প্ল্যান করা অবশ্যই প্ল্যানটা তোমরা আগে থেকেই করে রেখেছো এবারে এটাকে আরও ফোকাসড হওয়ার টাইম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ফিফথ মেতে হবে নিট এক্সাম এরপরে আরেকটা এক্সাম হচ্ছে সিইউইটি ইউজি যারা কলেজে ভর্তি হতে চাও বিএসসি নিয়ে তারা এই সি ইউজি পরীক্ষাটা দিতে পারো এটা একটা কম্পিউটার বেসড টেস্ট এটা হবে এটারও ডিক্লেয়ার হয়ে গেছে ফিফটিন্থ মে থেকে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে যে কোনো একদিন এই পরীক্ষাটা হবে বাকি দুটো ক্লাস টুয়েলভের জন্য নয় তাই আমি আর বলছি না সব থেকে ইম্পর্টেন্ট যেটা মার্ক করে ফেলো নিট ইউজির টেট ভীষণ ভীষণ সুখবর আর কোনো কনফিউশন নেই ম্যাম ওই দিন হবে কিনা না অমুক দিনে যদি পিচ হয় তাহলে কি হবে কোনো কনফিউশন নেই আর একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবারে শুরু করে দিতে হবে লেগে পড়ে জোর কদমে ডেটটা মাথায় রাখতে হবে ফিফথ মে বেস্ট অফ লাক টু অল নিট অ্যাক্সপিরিয়েন্স অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর ভালো করে পড়াশোনা করো দু হাজার তোমার জন্য বিশেষ বিশেষ বছর এরপরে তুমি নিজেকে মেডিকেল স্টুডেন্ট বলতে পারবে ফিফথ মের পর এমন ভাবে পরীক্ষা দাও যাতে তারপরে তুমি নিজেকে একটা মেডিকেল স্টুডেন্ট বলতে পারো পড়তে থাকো ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে